ভিপিনু যে বাংলাদেশের সরকারের বিরুদ্ধে এসে চ্যালেঞ্জ এসে সে রাষ্ট্রদ্রোহিতার অপরাধে অপরাধী বলে আমি মনে করি। রাষ্ট্রদ্রোহী আইনে তাকে গ্রেপ্তার করে তার বিচারের ব্যবস্থা করা হোক। আজকে আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতি ট্যাকেল দেওয়ার জন্য তাৎক্ষণিকভাবে পুলিশের উপরে যে হামলা ছিল সেই হামলা এবং যানবাহন যে তারা ক্ষতিগ্রস্ত করছিল সেই পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য আমাদের হেফাজতে নিয়েছে। সেখান থেকে তারা বিপিনুর সহ সাতজন তারা পুলিশ হেফাজতে আছে। ভিপিনুর বাংলাদেশে এখন একটা আতঙ্ক, আমি মনে করি একটা সন্ত্রাসের নাম হল ভিপিনুর। সে যে চ্যালেঞ্জ দেয় যে বাংলাদেশের সরকারের বিরুদ্ধে সে চ্যালেঞ্জ এসে সে রাষ্ট্রদ্রোহিতার অপরাধে অপরাধী বলে আমি মনে করি। রাষ্ট্রদ্রোহী আইনে তাকে গ্রেপ্তার করে তার বিচারের ব্যবস্থা করা হোক। আজকের সংসদে এটা আমি দাবি রাখছি। আমরা যদি ছাড় দেই তাহলে আমরা ক্ষতিগ্রস্ত, দেশ ক্ষতিগ্রস্ত হবে, জাতি ক্ষতিগ্রস্ত হবে। আমাদের আজকে সময় এসেছে, আমি মনে করি যে আমাদের হিসাব নিকাশ করে 50 বছর পরে আমাদের অগ্রসর হতে হবে। যে সত্যিকারভাবে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যদি টিকিয়ে রাখতে হয় তাহলে স্বাধীনতা বিরোধীদের মাথা ছাড়া দেওয়ার কোনো সুযোগ এখানে থাকা উচিত নয়। সর্বক্ষেত্রে তাদেরকে আজকে মনিটরিং করা দরকার বলে আমি মনে করি। আমি মনে করি যে মাননীয় প্রধানমন্ত্রীর যে পরিকল্পনা, আজকে সংসদ থেকে বিএনপির 7 জন সংসদ সদস্য পদত্যাগ করছেন, ওনারা ভেবেছিলেন যে ওনাদের পদত্যাগের সাথে সাথে সংসদ ভেঙে যাবে, অথবা তারা মনে করেছেন যে জনগণের কাছ থেকে গ্রহণযোগ্যতা নাই সেই জন্য এখানে থাকারও তাদের কোনো প্রয়োজন নাই। এখানে তারা যে অশ্লীল ভাষায় যে বক্তব্য দিয়েছে যা নাকি আমাদের কোনো ম্যানারে পড়ে না, তারপরে তারা নিজেরাই ওই রণভঙ্গ দিয়ে তারা চলে গেছেন, এতে জাতির কিছু আসে যায় না। তারা মনে করেছিল যে তাদের পদত্যাগের কারণে বাংলাদেশ একটা বিরাট আন্দোলন হবে, সেটাও তারা কিছু করতে পারে নাই। 10ই ডিসেম্বরে যে হুঙ্কার দিয়েছিল যে দেশের সমস্ত আইন ভঙ্গ করে খালেদা জিয়া সেই জনসভায় আসবে, তারেক জিয়া আসবে, আমরা তো চাই তারেক জিয়া আসুক, সে আইনের শাসন মানুক, এখানে আইনকে ফেস করুক, সে বিচারে তার যে রায় হয়েছে, শাস্তি হয়েছে, সেখানে এসে আইনি মোকাবেলায় যে সে মুক্তি পায়, সে লড়াই করুক, এটা তো আমরা চাই। কিন্তু সে আসে না কেন? সে আসে না এই কারণে সে ওখানে বসে ষড়যন্ত্র করে দেশে যদি একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করা যায় তাহলে কোনো এক সময় কোনো এক ফাঁকে এই দেশে যদি একটা বিকল্প পরিবর্তন আনা যায়, যেটা মাননীয় প্রধানমন্ত্রী পাইয়ে বলেছেন, বলে থাকেন যে পিছনের দরজা দিয়ে অনেকে ক্ষমতা আসতে চায়, তা আমাদের সংসদ থেকে সিদ্ধান্ত হওয়া উচিত। আমাদের মাননীয় সংসদ সদস্যরা যে আমরা যেভাবে আজকে দেশ চলছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অগ্রগতি উন্নতি আমরা যদি সত্যিকারে করতে চাই আমাদেরকে আজকে পিছনের দরজা সামনের দরজা সমস্ত ষড়যন্ত্র বন্ধ করে দেওয়ার জন্য আজকে আমাদেরকে কঠোর সিদ্ধান্ত নিতে হবে বলে আমি মনে করি। মাননীয় স্পিকার, আমরা যদি আজকে এই স্বাধীনতা বিরোধীদের রাজনীতি করার সুযোগ যদি এখানে না থাকতো, যাদের সুযোগ করে দিয়ে গেছেন জিয়াউর রহমান, আজকে 50 বছর আমাদেরকে এই ষড়যন্ত্রের মধ্যে বাংলাদেশকে থাকতে হতো না। বঙ্গবন্ধুরও যদি বঙ্গবন্ধুকে হত্যা না করতো জিয়াউর রহমান, জিয়াউর রহমান আজকে ষড়যন্ত্রের সুযোগ পেত না। বঙ্গবন্ধুকে হত্যা করেই তার পরিকল্পনা ছিল পাকিস্তানের সাথে একটা তার কনফেডারেশন জাতীয় কোনো একটা কিছু করা যায় কিনা, পাকিস্তানকে খুশি করাই ছিল তার মূল উদ্দেশ্য। কারণ আমরা মুক্তিযুদ্ধে আমরা জানি যে সে মুক্তিযুদ্ধের সময় শেষ মুহূর্তে জিয়াউর রহমান এবং মুস্তাককে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়, তাদেরকে আর কোনো দায়িত্ব রাখা হয় নাই। সেই জিয়াউর রহমান যেভাবে বঙ্গবন্ধুকে ষড়যন্ত্রকে হত্যা করে বাংলাদেশকে পিছিয়ে দিয়েছে, আজকে আমাদের এখানে উঠে আসতে বঙ্গবন্ধু কানা শেখ হাসিনাকে অনেক সংগ্রাম, অনেক চড়াই উত্তরাই, দেশীয় আন্তর্জাতিক ষড়যন্ত্র আজকে মোকাবেলা করতে হচ্ছে। সবাই আসেন, যে যেখানে আসেন আসেন।
এখন আমাদের সিনিয়র সহ আমরা বুঝে সিচুয়েশন বুঝে তারপর পরবর্তী সিদ্ধান্ত হবে।